এদেশের স্বাধীনতা দিলাম আমরা, রক্ত দিলাম আমরা, শ্রম দিলাম আমরা, সবকিছুই আমরা দিলাম, দেশটার পার্লামেন্টটা তোমাদের হাতে তুলে দিলাম, আজকে পার্লামেন্টটা তোমরা পাওয়ার পরে ওরে আল্লাহর গোলাম তোমরাই নিজেরা দাবি করো এ দেশটা আমাদের দেশ। শোনো, এ দেশ তোমার বাপের দেশ নয়, এ দেশ হলো আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, এ দেশ আমার বাপের দেশ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ওরে আল্লাহর গোলাম, সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। একটা পিতার একটা মাতা দ্বারা আমি দুনিয়ার সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলের জন্য একজনই পিতা, সকলের জন্য একজনই মাতা। একজন হলেন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক না বল? দ্বিতীয় জন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমার আব্বা আদম, আমার মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ প্রথম মানুষ বানিয়েছিলেন আদমকে, প্রথম নবী, প্রথম মানুষ, এবং জান্নাতের ভিতরে বিচরণ করতে করতে যেদিনকে আমার রব আমার আব্বা আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহর গোলাম, সৌদির বুকে না, মিশরের বুকে না, ফিলিস্তিনের বুকে না, সিরিয়ার বুকে না, অন্য কোনো দেশের মাটিতে নয়, একমাত্র এই অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ, আপনার বাংলাদেশ ভারতের অংশ, শ্রীলঙ্কাও ছিল যখন ভারতবর্ষের অংশ, এই শ্রীলঙ্কার মাটিতে আমার রব আমার বাপ আদম আলাইহিস সালামকে পাঠালেন, তখন পুরো ভারতবর্ষের জমিন ফাঁকা, আমার আব্বা শুধু একা, অর্থাৎ এই দেশের মালিক তখন আমার বাপ, কারণ আমার আব্বাকে যখন আমার রব পাঠালেন তখন এই ভারতবর্ষের জমিনেই পাঠালেন, কেউ না কেউ না, পুরো হিন্দুস্তান ফাঁকা, আমার আব্বা ছিলেন পুরো একা। তোমরা তো আব্বাকে আব্বা বলে মানো না, তোমরা তো বলে দিয়েছ দারুইন সাহেবের ফতোয়া অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি, তাই তো? বাঁদর থেকে মানুষ তৈরি তোমাদের ফতোয়া যদি হয় তাহলে আমি সিদ্দিকুল্লাহ প্রথম বলবো, শোনো, যে মিস্টার দারুইন সাহেব বললেন বাঁদর থেকে মানুষ তৈরি, তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তাহলে প্রথম বাঁদরের বাচ্চা, কথা বলে না? আরে বাচ্চা মানে তো সন্তান। আমার রব বলছে না ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ওরে আল্লাহর গোলাম, কাউকে দেখার দরকার নাই, আমার রব জানিয়ে দিয়েছে প্রথম নম্বর পারা, 9 নম্বর সাফার ভিতরে বললেন, না না আমি মানুষ, আমি বাঁদর থেকে মানুষ বানাইনি, বরঞ্চ মানুষ থেকে আমি আল্লাহ বাঁদরে পরিণত করেছি। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তিলাওয়াত করতেন, এত মাধুর্য ছিলেন ওনার তিলাওয়াতের ভিতরে, এত সুন্দর তিলাওয়াত, সমুদ্রের মাঝগণ পর্যন্ত ডাঙায় চলে এসে তার জব্বুর শরীফ তিলাওয়াত শুনতেন। এইবারে তখন আমার রব বলে দিলেন, শনিবার দিন যেহেতু সব মাঝগণ আসে যাবো আপনার জব্বুর তিলাওয়াত শোনার জন্যে, ওই জন্যে ঘোষণা করলেন শনিবার দিন কেউ মাছ শিকার করবে না, শনিবার দিন মাছ শিকার করবে না। বাঙালি চালাক বলে শনিবার দিন করব না, ঠিক কথা, কিন্তু বেড়াটা শনিবার দিন দিয়ে দেবো, মাল ঢুকবে আর বেড়া দেবো, সব রবিবার দিন ধরবো। আল্লাহ বলছে কি চালাক রে, আমার সাথে চালাকি? হ্যাঁ, বাঙালি মনে করে আমি অনেক চালাক, যতই চালাকি করবা সব চালাকির শেষ চালাকি আমার রবের হাতে। আমার কার হাতে? ঘুড়ি যখন উপরে উঠছে না তো ঘুড়ি মনে করলে এবার আমাকে আর কে ধরে, বিন্দাস, আমি বিন্দাস, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, মনে করলেন রাষ্ট্রপতি আপনার, প্রধানমন্ত্রী আপনার, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার, সেনাপ্রধান আপনার, অর্থমন্ত্রী আপনার, দেশ আপনার, পার্লামেন্ট আপনার, সব পাওয়ার আপনার, সেনাবাহিনী আপনার, প্রশাসন আপনার, একটা জিনিস শুনে রেখে দেন বন্ধু, সব আপনার হওয়ার পরেও পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল বেইমানগুলোকে সাইজ করার জন্যে আমার রবের কামানের দরকার হয়নি, মিসাইলের দরকার হয়নি, গ্রেনেডের দরকার হয়নি, সেনাবাহিনীর দরকার হয়নি, ইন্টারন্যাশনাল বেইমান নমরুদকে সাইজ করার জন্যে ল্যাংরা মশাই আমার রবের জন্য যথেষ্ট।
কত উর্বি রে, জোরসে বলো না, কত উর্বি? ওরারও একটা শেষ আছে। আর সব থেকে দ্রুত যে পোকাটা বেশি ওঠে সেটা হচ্ছে বাদলা পোকা, কথা বলে না, সেটা আছে বাদল পোকা। বেটা উঠতে দেরি নয়, তলায় খালি পানি রেখে দেব, পড়বি আর যাবি, পড়বি আর পড়বি আর যাবি। ওর না সব চালাবি, সেনাবাহিনী তোমার হবে, স্বাস্থ্য দপ্তর তোমার হবে, সব দপ্তর থাকার পরেও হেফাজতের দায়িত্ব কার হাতে থাকবে বলে, জোরসে বলো। আরে করবিটা কি, এতটুকুন করবি? এদেশের সব ক্ষমতা নেওয়ার পরে এইটুকুই করতে পারো? হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারারুদ্ধ করতে পারো? হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারের ভিতরে আবদ্ধ করতে পারো? এর থেকে বেশি হলে করবি কি? কারারুদ্ধ করবে, তার থেকে বেশি হলে করবি কি? ফাঁসির কাষ্ঠে ঝুলাবি, ওরে ফাঁসির কাষ্ঠে ঝুলাবি, তোর সিদ্ধান্ত। আর আমার রবের সিদ্ধান্ত হলো ফাঁসির দড়ির গলা, দড়ির এই দিকে সিদ্ধ করলা তোর গলা থাকলে আমি রব, দড়ির গলা দড়ির ওই প্রান্তে আমি রব তোর জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون যারা মরল শহীদ জিদ লাগাজি, এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এরা গাদ্দার, ইতিহাস জানে না, ভারতবর্ষের নমুনা এদের জানা নাই। এরাই তো দেশের প্রকৃত শত্রু ছিল, যে আরএসএস 100 বছর ধরে চক্রান্ত করেছে, এই দেশটা মুসলিম শূন্য করব, মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেব, এ দেশকে আমরা হিন্দুস্থান ঘোষণা করব। তার এই চক্রান্তের 100 বছরের মেহনতের ফল আজকে তারা ভোগ করছে। বিজেপি মনে করছেন ও রাজ্য চালায়, দেশ চালায়, বিজেপি কন্ট্রোল করে না, বিজেপিকে কন্ট্রোল করে আরএসএস। আর আমাদের মুসলিম সমাজের বহু জায়গায়, আমি নাম নিচ্ছি না, দায়িত্ব নিয়ে বললাম, কারণ আল্লাহর ইহসান সারা বাংলার মাটি না, ভারতবর্ষের বহু রাজ্য পর্যন্ত সফর করা শুরু করেছে। আল্লাহ নিয়েও যাচ্ছে, আপনার বাংলার এমন জায়গা মসজিদের পাশে বোম বাস্টিং করেছে, করেছে কারা? মুসলমানরা। কোন পার্টি করে, কিসের মিটিং থেকে বেরোয়? শুধু বাধা দিয়েছিল এখানে মিটিং করবি না মসজিদ কর্তৃপক্ষ, জয় শ্রীরামের স্লোগান তুলতে তুলতে মসজিদের পাশ দিয়ে বোম মারতে মারতে বেরিয়ে গেল সব কটা মুসলমানের বাচ্চা। কার বিরুদ্ধে লড়বে তুমি? আমার কাছে যখন ফোন আসতে গেল, আমি কার বিরুদ্ধে অ্যাকশন নেব, কার বিরুদ্ধে অ্যাকশন নেব? ওগুলো কারা? একটা বিড়াল কেউ যদি 10 জন ঘিরে ধরে, একটা বিড়াল কেউ যদি, কথা বলে না, একটা বিড়াল কেউ যদি 10 জন ঘিরে ধরে, বিড়াল তাও ম্যাও 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 করে জয় শ্রীরাম বলে, বল না কেউ বলে, বিড়ালটাও 10 জনের মাঝখানে হলেও 2 জনকে বেটা আঁচড়ে নিয়েও জান থেকে বাঁচার লড়াই করে। আর আমাদের মুসলমান কাপুরুষ শুধু মনে করেছে খতনার উপরে মুসলমান, ইমানের পাওয়ার নাই, কোরআনের উপরে দাঁড়াতে পারোনি, ওই জন্য আজকে তোমার এই অবস্থা। আমাদের যে হাকিকত, যে জায়গায় দাঁড়ানোর কথা, সেই জায়গায় তুমি দাঁড়াতে পারোনি, মানে হবে তুমি পান্ডুরা, মেটুলি, এখনো কেউটে হতে পারোনি, গুকুরো হতে পারোনি। যদি গুকুরো হতে পারতে, কেউটে হতে পারতে, তো দেরি ছিল না, কাটতে হবে না, ফসটা করবি শুধু, দেখবি বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে ফেলবে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? অন্যকে দোষারোপ করার আগে নিজেদের দোষ গুণাকে দিয়ে যাবেন নাকি? এই তো কিছুদিন আগে বর্ধমানে একজন দেখলাম, ও ঘুমটা পড়ে গো, এরে বাবা হাজি বিবি ফেল বাবা, আমার অফিস সেক্রেটারি জানাবে ইবাদত স্যার, ও এখন জায়গাটা সাংবাদিক হয়েছে, তো গিয়ে প্রশ্ন করছে আপনারা সাধুবাদ জানাতে এসছেন কি ব্যাপার? বললে আমরা কৃতজ্ঞ, আমাদের শ্রী প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। বলে কেন? বলে ওনার জন্যই তো আজকে তালাক বিলটা পাশ হয়েছে, আমাদের শুধু পুরুষ গোনা খালি ধরে ধরে খালি পোলট্রি মুরগি জবাই করার মতন তালাক দিত, ওই জন্য তালাকের বিলটা পাশ করেছে। আমরা নারী সমাজ সব থেকে বেশি উপকৃত হয়েছি, ভারতবর্ষের জমিনে পুরুষের বন্ধন থেকে আমরা মুক্ত পাবো। হরে সকিনা, একবারও দেখিস না, কয়ে বাঁশটা কেমন খেয়েছ ওটা তুমি এখনো বুঝতে পারবে না। তোমার বর যদি ওই রকম তোমাকে তালাক দেয়, তোমার বর যদি 2 বছর জেলটা খাটে, তখন বুঝবি সকিনা।
কি বাস হলো বল না, কারণ যে স্বামী তোর জন্য তালাক দিবে, যদি বলে তিন তালাক বলে আমি দিইনি, ও কেসের ভয় বলবে, স্বামী বলবে আমি তিন তালাক দিইনি, ও বলবে আমি তিন তালাক দিইনি আর অরিজিনাল তিন তালাক দিয়েছে। এখন ওই স্ত্রী যদি ঘর করে যতগুলো বাচ্চা হবে কি, জোরসে বলো না, গুদা বাংলায় বলেন হারামি, কি গুদা বাংলায় আমরা কি বলি, হারামি সন্তান, যেটা ভদ্র ভাষায় বলে জারজ সন্তান, তাই তো? আপনি আমাকে বলেন এটা কি মুসলিম মহিলাদের জন্য ভালো? তারপরে যদি তালাক দেবার পরে ওর যদি জেল হয় দুই বছর, তো যে স্বামীটা জেলে যাবে দুই বছর, ও বউ থাকবে কার বাড়িতে? তা ও যখন দুই বছর বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে থাকতে পারবে? শ্বশুর বাড়িতে যদি ও থাকে, তো ওর শ্বশুর শাশুড়ি কি ওর গালে গুড় দিয়ে চাটবে না? আর যদি মায়ের বাড়ি চলে যায় দুই বছর আগে, যখন দুই বছর পরে যখন স্বামী বার হয়ে আসবে, তখন ওই স্ত্রীকে আরো একটু বেশি ভালোবাসবে। আহাগো সকিনা এসো না, তোমার তোমার জন্যই তো আমাকে দু বছর আরামে বসে বসে খানা খেয়ে এলাম, এসো তোমাকে একটু বেশি ভালোবাসো দেবো, তাই তো নাকি? মুসলিম পরিবারগণকে ধ্বংস করার একটা আইনি সুকৌশল ব্যবস্থার মাধ্যমে মুসলিম পরিবারগণকে ধ্বংস করার একটা চক্রান্ত, বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই? আমরা তালাক চেয়েছিলাম, এত দরদ কিসের আমাদের প্রতি? তালাক আমরা চাইনি, হঠাৎ করে মুসলিম মহিলাদের প্রতি আপনার দরদ কেন? নিজের বউ সামলাতে পারে না কি গো? আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে ওই সময়তেও সাংবাদিক বন্ধুদের সামনে আমি নিজে বলেছি, কোচকাতা আপনার কলকাতার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের সামনে সেই সময় বলেছিলাম, আপনারা আমাকে জবাব দেন, আজকে তালাক নিয়ে আপনারা এত প্রশ্ন করেন, আমি জিজ্ঞাসা করি, তালাক আমরা চাইনি, তালাক উনি জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এত জেচে দরদটা কিসের? জেচে দরদ যখন হয় তখন ডালমে কুচ কালা হয়, ডালমে কুচ দেখবেন। আমি বহু বায়ানে হয়তো বলেছি, ইন্টারনেটে আছে মনে হয় কোনো কোনো বায়ানে, সৎমা চেনেন তো? সৎমা বোঝেন তো? সৎমার মানেই হলো ছেলেকে খুব ভালোবাসে, সৎ ছেলেকে খুব ভালোবাসবে নাকি? অরিজিনাল হলো সৎমা মানেই হলো অরিজিনাল ছেলে নয়, এটা সৎ ছেলে, একে ভালো লালন পালন মা করতে পারবে না, এটা সৎ ছেলে। একটা কিন্তু সৎমা একটা গ্রামে এসছে, দারুণ ভালোবাসা, ছেলেকে ভালোবাসা মানে পাড়ার বউরা বলে বাপরে বাপ, এত সৎ মা দেখেছি, নিজের মা কেমন দেখিনি, এত ভালো ছেলেকে বাসে, ছেলেকে একবারও ফেলে না, সারাক্ষণ ছেলেকে পিটে নিয়ে, ঝাঁট দেয় তো ছেলে পিটে, রান্না করছে ছেলেকে পিটে নিয়ে, একবারও ফেলে না, একবারও ফেলে না। সবাই বললো হ্যাঁ কী ব্যাপার, এত ভালোবাসা, এত ভালোবাসা, লাস্টে একটা পাড়ার বউরা সহ্য করতে পারলো না, আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে এত ভালোবাসি না, সব ছেলেকে এত ভালোবাসে। একদিন ফুল টিম এসছে, বলে বোনু আমরা এসেছিলাম, দুটো কথা বলতে পারি? হ্যাঁ বোনু বলো। বলে বলছিলাম যে দুনিয়াতে এত মা দেখেছি, তোমার মতন বোনু মা দেখিনি, নিজের সন্তান নয় সৎ সন্তান, তারপরেও এত ভালোবাসো, একবারও পিঠ থেকে ফেলো না। তখন সৎ মাটা কি বলছেন, না বোনু আমি ভালোবাসি তা নয়, ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে দিই, ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে দিই। হ্যাঁ মুসলমান তুমি ভুলে গেলে, ক বছর হলো এবিপি নিউজ বলুন, সমস্ত মিডিয়া চ্যানেলগুলো বলুন, অধিকাংশ সংবাদপত্র, অধিকাংশ মিডিয়া যে খবরটা দিয়েছিল, যখন প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী হলেন, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোদরা কাণ্ড ঘটনার সময় যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, দিল্লি কাণ্ড ঘটনার সময় তিনি হলেন প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে গোদরা কাণ্ড ঘটতে পারে, গুজরাটে মুসলিমদের উপরে স্টিম রোলার চলতে পারে, তার কাছ থেকে কোনোদিন রিসপেক্ট করতে পারি না, যে দিল্লি কেন ভারতবর্ষের মুসলিম নিরাপদে থাকবে? আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, একবারের জন্য নয়, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই ইতিহাসকে আপনারা ভুলে গেলেন না সেই দিনটা ভুলে গেলেন? অধিকাংশ মিডিয়া এ কথা জানে, সেই দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি স্যার প্রধানমন্ত্রী তো হলেন, আপনাকে জিজ্ঞাসা করবো আমরা একটা প্রশ্ন, গুজরাটের যে দাঙ্গা, গুজরাটের মানুষগুলো যে হাজার হাজার
গাজার কাতারে কাতারে মারা গেল এর ব্যাপারে আপনার মতামত কি সেই দিনকে প্রধানমন্ত্রী হবার পরে শ্রী নরেন্দ্র মোদির জবাব ছিল সেই দিনকে তিনি বলেছিলেন যে আমার জবাব হলো একটাই আমি জানি গাড়ির সামনে যদি হঠাৎ করে একটা কোনো কুকুর বাচ্চা চলে আসে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই ভাব্য হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুজরাটের দাঙ্গাই মুসলিমরা এইভাবে মরেছে এটা আমার কাছে শুধু ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হে ভারতবর্ষের মুসলমান হে বাংলার মাটির মুসলমান একবারও বিবেক নিয়ে তুমি ভাববে না যে তোমার জন্য যে গুজরাটের মুসলিমদের উপর ইসতিম রোলার চালানোর পরে যার হাতের এখনো হয়তো গুজরাটের রক্তের সুগ্রাণ পাবেন এখনো পর্যন্ত তারা তার বক্তব্য অনুযায়ী যে কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করলে যেমন মনে পড়ে গুজরাটের মুসলমানগুলোকে যাদেরকে মেরা হয়েছিল এদেরকে কুকুরের বাচ্চার সাথে সুলনা করেছে তার হাতে আজকে তুমি মনে করছো ক্ষমতা চাওয়ার পরে তোমরা নিরাপদ থাকবে আমি ওই জন্যই বলেছি বন্ধু একটা কথা মনে মাথায় রেখে দিবে পদ্ম ফুল দেখতে খুব সুন্দর দারুণ সুন্দর একবার নয় জাতীয় ফুল একবার জায়গায় দশ বার দেখো তোমার যদি দেখে পেট না ভরে বন্ধুকে নিয়ে গিয়ে দেখাও তাতেও যদি মন না ভরে অ্যান্ড্রয়েড সেটটাকে তোলো তুলে ভালো করে ছবি নিয়ে নাও ছবি নিয়ে বারবার দেখো তোমার যদি না মন ভরে লাইক দাও কমেন্ট দাও শেয়ার করো হাজার করো কিন্তু মুসলমানের বাচ্চা নয় সারা ভারতবর্ষের মানুষকে বলছি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ বিরল সাথে বললাম পদ্ম ফুল দেখতে ভালো পদ্ম ফুল দেখো ছবি তোলো আপত্তি নাই কিন্তু সলিমুদ্দিন পদ্ম ফুলের নিকটে যখন যাবে একবার নয় একবার নয় একবার নয় হাজার বার মেমোরিটাকে কাজ করিয়ে ভেবে চিনতে আগাবে কারণ ওই পদ্ম ফুলের নিচেতেই কিন্তু পদ্ম গুখুরো লুকিয়ে আছে কথা বলেন না কেন একটা ছবল কাশ্মীরের 370 দ্বারা পাস এক ছবলে কাশ্মীর পুরো শেষ ওরে আল্লাহর গোলাম আর এক ছবল এনআরসি বিল পাস এক ছবল সিএএ এক পুরো চালু এক ছবল ইউএপি বিল পাস এক ছবল বাবরি মসজিদ পুরো শহীদ এক ছবল পুরো তালাক বিল পাস তুমি আমাকে বলো ক্ষমতায় আসার পরে একটা একটা এমন কোন বিল তুমি পাস করেছ যেটার জন্য দেশের সব মানুষের উপকার হবে এই রকম একটাও বিল পাস জোরসে বলো এই যে কৃষি আইন পাস করেছে কৃষি বিল আম্বানির নাতি হসপিটালে ভর্তি কে আম্বানির নাতি হসপিটালে ভর্তি প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছেন হসপিটালের ভেতরে আম্বানির নাতিকে লজ্জা লাগে না দেশের জনগণ কারণ আপনার প্রথম ভাবা দরকার এই যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু টিএমসির মুখ্যমন্ত্রী নন কথা বলেন না কেন তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী সিপিএম যে করে তিনিও বাংলার মানুষ কংগ্রেস যিনি করেন তিনিও বাংলার মানুষ টোটাল বাংলার 3 কোটি আপনার 9 কোটি 52 লক্ষ জনগণের তিনি হলেন মুখ্যমন্ত্রী টিএমসির মুখ্যমন্ত্রী নন তেমনি দেশের যিনি প্রধানমন্ত্রী উনি বিজেপির প্রধানমন্ত্রী নন উনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন উনাকে দেখতে হবে আইন জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ নয় জনগণের জন্য আইন এই জনগণের জন্য সংবিধান তৈরি হয়েছে এই জনগণের জন্য আইন তৈরি করা হয়েছে যে আইনে জনগণ নিরাপদ নয় যে আইনে জনগণ নিরাপদ থাকবে না ওই রকম আইনকে আমরা মানি না জোরসে বলো মানি না